আমাদের আজকের বিষয় হচ্ছে দ্বিঘাতকরণী, অধ্যায় হচ্ছে 9.3। কোশ্চেন নাম্বার হচ্ছে 3, যদি এক্স সমান সমান টু, ওয়াই সমান সমান থ্রি, জেড সমান সমান সিক্স হয়, তবে থ্রি রুট এক্স বাই হচ্ছে রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস ফোর রুট ওয়াই বাই রুট জেড প্লাস রুট এক্স প্লাস রুট জেড বাই হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই এর মান হিসাব করে লিখি। দেখো এখানে এক্স ওয়াই আর জেড এর মান দেওয়া রয়েছে, দেখো এক্স কুমা ওয়াই কুমা জেড এর প্রদত্ত মানগুলো বা প্রদত্ত মান সংখ্যা বসিয়ে পাই। প্রথম পদ সমান সমান দেখো কি রয়েছে, থ্রি, এক্স এর মান হচ্ছে রুট টু, মানে এক্স এর মান টু, এগুলো হচ্ছে রুট টু হয়ে গেল, বাই হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট সিক্স, মানে জেড এর মান হচ্ছে সিক্স সমান সমান দেখো থ্রি রুট টু, রুট সিক্স মাইনাস রুট থ্রি দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করবো, কারণ করণীয় নির্ধারণ করবো, নিচে হবে হচ্ছে রুট সিক্স প্লাস রুট থ্রি মাইনাস রুট সিক্স, সরি রুট সিক্স মাইনাস রুট থ্রি হবে সমান সমান, উপরে কত হচ্ছে দেখো থ্রি থাকলো, এর সাথে এটা গুণ করে দিচ্ছি দেখো, তাহলে কি হচ্ছে রুট, এইটা গুণ করলে রুট টু, আর সিক্স হচ্ছে রুটের ভিতরে, তার মানে সিক্স করলে হচ্ছে থ্রি ইন্টু টু মাইনাস, দেখো এই রুট আর টু, মানে টু ইন্টু রুটের ভিতরে টু ইন্টু থ্রি, বাই নিচ করলে দেখো সিক্স মাইনাস থ্রি, রুট সিক্স, রুট সিক্স করলে হচ্ছে সিক্স, আর রুট থ্রি, রুট থ্রি করলে হচ্ছে থ্রি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দেখো সমান সমান কত হচ্ছে, এখানে হচ্ছে থ্রি, এটার থেকে করলে দেখো কত হচ্ছে দুটো টু, তার মানে একটা টু বাইরে আসবে, টু রুট থ্রি মাইনাস রুট সিক্স বাই হচ্ছে এখানে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে থ্রি সমান সমান থ্রি, থ্রি কেটে গেল সমান সমান দেখো হচ্ছে টু রুট থ্রি মাইনাস রুট সিক্স হচ্ছে আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদ সমান সমান দেখো কি রয়েছে, ফোর রুট থ্রি বাই রুট জেড, তার মানে হচ্ছে রুট সিক্স প্লাস রুট এক্স, রুট এক্স হচ্ছে টু সমান সমান দেখো ফোর রুট থ্রি ইন্টু হচ্ছে রুট সিক্স মাইনাস রুট টু বাই হচ্ছে রুট সিক্স প্লাস রুট টু ইন্টু হচ্ছে রুট সিক্স মাইনাস রুট টু, করণ নির্ধারণ করবো বলে উপর নিচে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট টু দ্বারা গুণ করলাম সমান সমান দেখো ফোর থাকলো, রুট থ্রি দিয়ে গুণ করে দাও, তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু হচ্ছে টু মাইনাস থ্রি আর টু হচ্ছে রুটের ভিতরে বাই, এখানে করলে দেখো সিক্স মাইনাস টু সমান সমান কত হচ্ছে ফোর, এখান থেকে হচ্ছে থ্রি বাইরে আসছে থ্রি রুট টু মাইনাস, এটা করলে হচ্ছে কত হচ্ছে সিক্স বাই হচ্ছে ফোর, এটা এটা কাটলো সমান সমান কত থাকছে দেখো থ্রি রুট টু মাইনাস হচ্ছে রুট সিক্স, দেখো হচ্ছে তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ সমান সমান কি হচ্ছে, যদি এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিই তাহলে হচ্ছে রুট সিক্স বাই হচ্ছে রুট টু প্লাস রুট থ্রি, নিচে করণীয় নির্ধারণ করবো, তার মানে হচ্ছে রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু বাই হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু সমান সমান দেখো কত হচ্ছে রুট সিক্স দিয়ে গুণ করে দেবো, তার মানে হচ্ছে রুট সিক্স সমান সমান হচ্ছে থ্রি ইন্টু টু, আর এই থ্রি যা রুটের ভিতরে চলে গেলো মাইনাস, এটার সাথে গুণ করে দেবো তোকে থ্রি ইন্টু টু ইন্টু হচ্ছে টু, তার হচ্ছে রুট বাই হচ্ছে থ্রি মাইনাস টু,
তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে করলে হচ্ছে 3√2 মাইনাস হচ্ছে 2√3 বা হচ্ছে 1 সমান সমান হচ্ছে 3√2 মাইনাস হচ্ছে 2√3। অতএব প্রদত্ত রাশিমালা সমান সমান দেখো, প্রথম পদ হচ্ছে 2√3 মাইনাস √6 মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে 3√2 মাইনাস √6 দ্য ব্র্যাকেট প্লাস তৃতীয় পদ হচ্ছে 3√2 মাইনাস 2√3, সবগুলো হচ্ছে ব্র্যাকেটে রাখলাম। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, শোন শোন কি হচ্ছে 2√3 মাইনাস √6 মাইনাস 3√2 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস √6 প্লাস 3√2 মাইনাস হচ্ছে 2√3। দেখো 2√3 2√3, এটা এটা কাটাবো, √ মাইনাস √6 প্লাস √6 মাইনাস 2 3√2 আর 3√2 কেটে গেল, সমান সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি হয়েছে, x সমান সমান হচ্ছে √7 প্লাস হচ্ছে √6 হলে এক নম্বর হচ্ছে এক্স মাইনাস 1/x, দুই নম্বর হচ্ছে এক্স প্লাস 1/x, তিন নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x², আর চার নম্বর হচ্ছে এক্স কিউব প্লাস 1/x³। এদের সরলতম মান নির্ণয় করি। দেখি দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এক্স সমান সমান হচ্ছে √7 প্লাস হচ্ছে √6, এটা আমাদের দেওয়া আছে। দেখো অতএব 1/x যদি হয় তাহলে 1 হচ্ছে √7 প্লাস হচ্ছে √6। নিচে করণ নির্ণয় করো, তাহলে কি করতে হবে, ওপর নিচে হচ্ছে √7 মাইনাস √6 দ্বারা গুণ করবো। নিচে √7 প্লাস √6 ইন্টু হচ্ছে √7 মাইনাস √6, তাহলে ওপরে কত হচ্ছে দেখো, √7 মাইনাস √6 নিচে হচ্ছে 1 সমান সমান হচ্ছে √7 মাইনাস হচ্ছে √6। এবার দেখো এক নম্বর কি রয়েছে, এক্স মাইনাস 1/x সমান সমান হচ্ছে, এক্স সমান সমান আমার কত হয়েছে দেখো, এক্স সমান সমান এক্স সমান হচ্ছে √7 প্লাস √6, আর মাইনাস 1/x সমান সমান হচ্ছে √7 আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস √6। দেখো 7 7 কেটে গেল, সমান সমান কত হচ্ছে 2√6। দেখো দুই নম্বর কি আছে, এক্স প্লাস 1/x সমান সমান হচ্ছে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। দেখো মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, তখন হচ্ছে 2√7। এটা হচ্ছে দু নম্বর গেল। দেখো তিন নম্বরে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এক্স প্লাস 1/x তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে কি লিখতে পাবো, এখানে হচ্ছে প্লাস 2x ইন্টু 1/x, তার মানে মাইনাস 2x ইন্টু হচ্ছে 1/x। তাহলে দেখো কত হচ্ছে, এক্স প্লাস 1/x সমান সমান আমরা কত পেয়েছি, 2√7 তার হোল স্কোয়ার মাইনাস x কেটে গেল, তার মানে মাইনাস 2 সমান সমান, এটা করলে করলে 2 2 4 আর 7 করলে হচ্ছে √7 √7 মানে 7, তার মানে 4 7 28, 28 মাইনাস 2 তার মানে হচ্ছে 26। এটা হচ্ছে আমাদের তিন নম্বর গেল। দেখো চার নম্বরে কি রয়েছে, এক্স কিউব প্লাস 1/x³ সমান সমান কি লেখা যায়, দেখো এক্স প্লাস 1/x তার হোল কিউ মাইনাস 3x ইন্টু হচ্ছে 1/x ইন্টু এক্স প্লাস 1/x, এটা সমান সমান আমার কি বলেছি 2√7 তার হোল কিউ মাইনাস এই এক্স এক্স কাটলো, 3 ইন্টু হচ্ছে 2√7। দেখে এটা করলে কত হচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু 2 তার মানে 8, আর 7 7 7 করলে হচ্ছে 7 ইন্টু √7 তার মানে 27 56 মানে 56√7 মাইনাস 3 আর 2 মানে 6√7।
তার মানে 50√7, এটা হচ্ছে অ্যান্সার। একটা অ্যান্সার আমাদের, একটা অ্যান্সার আর হচ্ছে একটা অ্যান্সার। দেখো পাঁচটা কি রয়েছে, সরল করি, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার -1 বা হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 বা হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এর সরল ফল হচ্ছে 14 হলে এক্স এর মান কি কি হবে তা হচ্ছে হিসাব করি। দেখো কি দেওয়া রয়েছে, এক্স প্লাস এক্স স্কোয়ার -1 বা হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 বা হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। দেখো কি দাও, ল শুরু করে দাও, তো এর নিচে কি থাকছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার -1 তার হচ্ছে রুট ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার -1 হচ্ছে তার রুট। দেখো তাহলে উপরে কি থাকছে, ল শুরু করলে এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার -1 তার রুট। দেখো এটা যা আর এটা তাই, তার মানে এটা হচ্ছে স্কোয়ার হচ্ছে প্লাস আর এটা এটা গুণ, তার মানে দেখো কি হচ্ছে একই জিনিস, এক্স মাইনাস এক্স স্কোয়ার -1 তার রুট হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো দেখো এটা এক্স স্কোয়ার করলে কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার -1 তার রুট -1 প্লাস দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার -2x ইন্টু এক্স স্কোয়ার -1 তার রুট মাইনাস হচ্ছে 1 বা হচ্ছে কি রয়েছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস কি আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার -1। দেখো এই মাইনাসের জন্য এই ভিতরে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, এক্স স্কোয়ার কাটছে, দেখো এই কাটটা কাটলো আর এটা কাটলো, তাহলে দেখো কত থাকছে থাকছে, দেখো দেখো একটা পদ, দেখো এক্স স্কোয়ার -1 এটা এটা কিন্তু একবার হচ্ছে ই করতে হবে, মানে এটা আমাদের একটা পদ, তার মানে এখানে কত হচ্ছে, দেখো এখানে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার -1 আর এখানে দেখো এক্স স্কোয়ার -2x ইন্টু এক্স স্কোয়ার -1 মাইনাস মাইনাস এই হচ্ছে আমাদের সূত্রে মাইনাস মাইনাস এটার হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে, এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার -1 তার মানে কত হচ্ছে, দেখি এখানে উপরে থাকছে 4x স্কোয়ার -2 তাই হচ্ছে 1 সমান সমান হচ্ছে 4x স্কোয়ার -2। আবার আবার কি আছে, দেখো প্রদত্ত করণীয় মান মান হচ্ছে 14 হলে, দেখো 14 হলে তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার -2 সমান সমান হচ্ছে 14। দেখো 2 কমন নিলে কত হচ্ছে, 2x স্কোয়ার -1 টু ইন্টু তোমার হচ্ছে এটা গেলে কি যায়, 7 × 2 2 2, দেখো দুই সাইড দিয়ে কেটে গেল, তোমার 2x স্কোয়ার -1 সমান সমান হচ্ছে 7, 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7 + 1, এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 8/2, এটা কাটলে হচ্ছে 4, তাই এক্স সমান সমান হচ্ছে +2 হচ্ছে